ইউএস বাংলা উড়োজাহাজ দুর্ঘটনার ক্ষত এখনও বলতে পারেনি বাংলাদেশের লোকজন। তার আগে আরও একটি দুর্ঘটনার মুখোমুখি হতে হলো প্রবাসী বাংলাদেশিদের, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে 141 জন বাংলাদেশি। সৌদি আরবের মদিনা মনোয়ারা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল সোমবার রাত 8টায় দেশটির জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানটির সামনে দুই চাকায় আগুন ধরে যায়। বিমানটিতে 141 জন বাংলাদেশি এবং 10 জন করুসহ মোট 151 জন আরোহী ছিল। এদের মধ্যে 70 জন বাংলাদেশি আহত হয়েছেন। এ 70 জনকে বিমানবন্দরেই চিকিৎসা দেয় মেডিকেল টিম। এছাড়া আরও আহত 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেট সূত্রে জানা যায়, জেদ্দার আন্তর্জাতিক বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে গতকাল সোমবার সৌদি এয়ারলাইন্সের এই বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের পর স্থানীয় সময় রাত 8টার দিকে বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিমানের পাইলট বেশ কিছুক্ষণ ধরে এই ত্রুটি সরানোর চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব না হলে বিমানটি জরুরি অবতরণ করতে হয়। রানওয়েতে নামার অনুমতি না পেয়ে বেশ কয়েক ঘন্টা আকাশে ঘোরাঘুরি করতে হয় বিমানটিকে। এরপর বিমানটি অবতরণের সময় বিমানটির নাক মাটিতে ধাক্কা লাগে, এতে কিছুটা ক্ষতি হয়। এ সময় সামনে দুই চাকায় আগুন লেগে যায়। কয়েকজন যাত্রী লাফিয়ে নামতে থাকেন, এতে বেশ কয়েকজন আহত হন। 2014 সালের জানুয়ারিতে সৌদি আরবে একই রকম ঘটনা ঘটে। এই সময় সৌদি এয়ারলাইন্সের বিমান বোয়িং 767কে জরুরি অবতরণ করাতে হয়। এই ঘটনায় 29 জন আহত হয়েছে বলে জানা যায়।